কারণ আমরা ধারণা করছি এই যে সাদা কালো কলেমা পতাকার যে মিছিল যারা করেছে এখান থেকে বহু লোক দেখা যাবে দুর্গাপূজার দুর্ঘটনা স্যাবোটাজের সাথে ইনভলভ হয়ে যাবে, তাদেরকে দিয়ে হয়তো হিন্দুর কোনো পুরোহিতকে মেরে ফেলা হবে, হিন্দুদের কোনো মন্দির আক্রমণ করানো হবে, তারপরে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, হিন্দু পূজারীদেরকে আক্রমণ করা হবে যারা মূর্তি বানাচ্ছে, এবং পরে দেখা যাবে যে এই লোকটা এই রকম একটা কালেমা পতাকা খচিত পতাকা হাতে নিয়ে আল্লাহ রসুলের অবমাননার মিছিলে ছিলেন, তখন এই দুটাকে ট্যাগ করা হবে যে হ্যাঁ এখানে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে। প্রফেসর ইউনুস যখন জাতিসংঘে গেলেন তখন আমরা দেখলাম ভারতের গণমাধ্যমে হিন্দু কিলার ডক্টর ইউনুস এইভাবে কথা আসছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হচ্ছে তাদেরকে যে তারা হচ্ছে মুসলমানদের দেশে হিন্দুদেরকে গণহত্যাকারী একটা সরকার এবং প্রশাসন, প্রত্যেকটা গণমাধ্যমে ভারতের এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। এবং একইভাবে আমরা দেখলাম যে নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে বিলবোর্ড করেছে ওখানকার যে আমেরিকা প্রবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে সংগঠনগুলো আছে যেগুলো মেইনলি ইন্ডিয়ান অরিজিন ফান্ডেড এবং বিজেপি ফান্ডেড বিজেপি অ্যালায়েন সংগঠনগুলো, তারা ওখানে আপনার বিলবোর্ড দিয়েছে যে বাংলাদেশে সেকুলার অ্যাক্টিভিস্টদেরকে মেরে ফেলা হচ্ছে। তো সেকুলার অ্যাক্টিভিস্টদেরকে মেরে ফেলা হচ্ছে কিন্তু ব্যানারটা করেছে আবার হিন্দু বৌদ্ধ কাউন্সিল টাইপের সংগঠন, এটা কেন করেছে তাহলে? এটা শুধু একটা অন্য নামে না কেন? তাহলে আপনি নাম বিক্রি করছেন হচ্ছে ধর্মের কিন্তু বক্তব্য তুলে ধরছেন সেকুলার অ্যাক্টিভিস্ট কেন? পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য? পশ্চিমারা যেন ইন্টারভিন করে, পশ্চিমারা যেন এটা নিয়ে উদ্বেগজনকভাবে কাজ করা শুরু করে বাংলাদেশ সরকারের সাথে? এগুলো যথেষ্ট উদ্বেগজনক। এবং বাংলাদেশে এই জন্য যারা ইসলামী দল আছেন অথবা ইসলামী সংগঠন আছেন অথবা হেফাজতের মতো যারা বড় অরাজনৈতিক সংগঠন আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোতে সিরিয়াসলি রোল প্লে করা। এবং এখন কিন্তু দুর্গাপূজার মৌসুম চলছে, এখন এই সময়টাকে কেন্দ্র করে যে প্রচারণাগুলো হচ্ছে এগুলো খুবই উদ্বেগজনক। তাই আমরা বাংলাদেশের সাধারণ জনগণকে বলছি, ইসলামিক সংগঠনগুলোকে বলছি, হেফাজত ইসলামকে বলছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি, তত্ত্বাবধায়ক সরকারকে বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, দয়া করে আপনারা এই বিষয়গুলোতে সতর্ক হন। তথ্য মন্ত্রণালয়কে বলছি, যিনি উপদেষ্টা আছেন তাকে অনুরোধ করব, আহ্বান জানাচ্ছি যে আপনারা ইমিডিয়েটলি একটা এই প্রোপাগান্ডা বাংলাদেশ নিয়ে ভারতে এবং পশ্চিমা দেশগুলোতে এই প্রোপাগান্ডা কাউন্টার করবার জন্য একটা সেল তৈরি করেন, যেই সেলে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের রাখবেন না, আমলাদেরকে না, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অ্যাক্টিভ ছিল এমন মানুষগুলোকে রাখেন, কারণ তারা এই প্রোপাগান্ডাটা বোঝে। ইন্ডিয়ান যে পারসিস্টেন্ট প্রোপাগান্ডা মেশিন, মিথ্যাচারের প্রোপাগান্ডা মেশিন চলছে আমাদের বিরুদ্ধে, এগুলোকে আপনারা হ্যান্ডেল করেন। ইসলামপন্থীদেরকে বলবো যে আপনারা যারা গত 2 মাস আগে 5ই অগস্টের পরে মন্দির পাহারা দিয়েছেন, হিন্দুদের বাড়িঘর দোকানপাট পাহারা দিয়েছেন, হিন্দুদের মহল্লা পাড়া পাহারা দিয়েছেন, দয়া করে এই দুর্গাপূজার পুরো মৌসুমটা আপনারা ওনাদের পাশে থাকেন, ওনাদেরকে সাহায্য করেন, ওনারা যেখানে যেখানে অনিরাপদ বোধ করছেন তাদেরকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেন।